আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম কেক ডেকোরেশনে। সবসময় অনেক কিছু খাইয়ে থাকে, ভাইজান স্পেশাল কাবাব, ভাইজান স্পাইসি কাবাব, ভাইজান স্পাইসি হালিম, আজকে ভাইজান সুইট। আর সুইট এমনই সুইট, ওভাল শেপ কেক, চকো চকোলেট, ভ্যানিলা এবং স্ট্রবেরি জ্যাম, কিউই জ্যাম, সরি কিউই জ্যাম, ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট হবে ডেকোরেশন উপরে। হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট মিক্স, হোয়াইট ফরেস্ট মিক্স ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট মিক্স ফরেস্ট। কি উপলক্ষে কেকটা হচ্ছে ভাইজান যদি একটু বলতেন? কেরানীগঞ্জ থেকে মিম আসবে, ওর হাজবেন্ড আসবে, ওদের জন্য এটা। মিমু আসবে কেরানীগঞ্জ আগানগর থেকে, তার হাজবেন্ড সহ তিন বাচ্চা সহ, সাথে আমাদের আরো দুইটা মেহমান আছে, বাবুল ভাই আসবে, আমার দুলা ভাই, আমার বোন, তারা আসবে সাভার থেকে। তাদের আগমন উপলক্ষে বিশেষ করে মিমুকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাইজান তার অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমের এ পর্যন্ত কাছাকাছি এসেছে। এখন চলছে কেকের ফিনিশিং কাজ, ডেকোরেশন হবে। নট অনলি মাস্টার শেফ, হি ইজ দ্য মোর দেন দ্যাট, মিস্টার মাসুম তালুকদার সাহেব, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, হি ইজ মোর দেন দ্যাট। আমরা সেটা বলতে চাই না বা বলি না, বলার দরকারও নাই। ভাইজান হলো প্রচার বিমুখ একটি লোক, কোনো ধরনের প্রচার পছন্দ করেন না। শুধু আমার জোরাজুরিতে আজকে আমি লাইভ যে কটা দেখাচ্ছি, শুধু যাই হয় আমার জোরাজুরিতে হয়। আমরা একসাথে কুয়েতে ছিলাম, এই ভদ্রলোকের জন্যই আজকে আমি নাসিরুদ্দিন। হ্যাঁ, তা না হলে অনেকে আমাকে চিনতেই পারত না, যেটা অতি সত্য কথা। এ কেক আমরা কুয়েতে, ভাই আমাকে অনেক দৌড়িয়েছেন, অনেক জায়গায় পাঠিয়েছেন বড় বড় কেক দিয়ে, কিন্তু দুর্ভাগ্য আমি বানাতে পারি না, এই হলো কথা। আমি যদি একটু কাছ থেকে বলি, যে এই কেক কেরানীগঞ্জ আগানগর থেকে আগামীকাল আমার মেয়ে তনিমা মিমু তার তিন কন্যা জননীকে নিয়ে, তার হাজব্যান্ডকে নিয়ে, ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি যদি হয়, বাবির থেকে গিফট এটা, তাহলে এখানে আসবে। আর আমাদের হাজি সাহেবা, ভাইজানের সহধর্মিনী হাজি সাহেবা, হাজি সাহেবের অত্যন্ত আদরের আমার মিমু, বাবি সাহেবা গিফট করলেন এবং এই ওভাল শেপ ডিশটাও বাড়ি থেকে পাঠিয়েছেন বাগান বাড়িতে। এবং ভাইজান অক্লান্ত পরিশ্রম করছেন এটাকে বানাতে গিয়ে, কী কী হয়েছে আমি নিজে চোখে, আমার নিজের চোখে দেখা, এখনো পর্যন্ত কাজ চলছে। দেখুন তোমার পোলাপানটা আগে আগে দাও নাই, আবার উই আক্ষেপ দিছে, আয় পড়ছিল বেজা। পারভীন আক্তার, মাই ডিয়ার সিস্টার, look at this, the decoration is going on, mobile le mona
বার্সেলোনা। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার তালুকদার স্যার, মেনি থ্যাংকস টু ইউ ফর দ্য গিভেন মি এ মেসেজ টু লাইভ। শাহিন দেখো, তোমার ভাগ্নির জন্য এক কেক বানাচ্ছে। কালকে তোমার ভাগ্নি আগানগর থেকে, কেরানীগঞ্জ থেকে রওনা হবে। ব্ল্যাক ফরেস্ট, মিক্স ব্ল্যাক ফরেস্ট, ভিতরে তিন রকমের ফ্লেভার দেওয়া হয়েছে, চকলেট, ভ্যানিলা এবং কিউই জ্যাম। কিউই জ্যাম দেওয়া হয়েছে। মিমু স্পেশাল কেক আগানগর থেকে আসছে। পারবিন, তোমাকে বলছি, তোমার ভাগ্নি আসছে কালকে, কালকে লাইভে দেখতে পাবা, ঠিক আছে? আজকে কেকের ডেকোরেশন দেখো। টু দ্য কেক প্লিজ ওয়াচ ইট। আমাদের সাথে নিউ কেলি থেকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু হাই বলো মামা। হাই। আরে আমার শালি দেখতেছে, শালির একটু কিছু বলো, তোমারই তো খালা লাগে। আসসালামু আলাইকুম। আমার আমার হালাই দেখতেছে মাসুম সাহেব। কালকে আমার বড় বোন আসবে, তার জন্য আমাদের মামানি স্পেশাল হাজি সাহেবা। ওকে ধন্যবাদ হাজি সাহেবা। হুকুম তামিল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। ভিতরে মুখ বন্ধ। হ্যাঁ হ্যাঁ, আপনার সামনে মুখ খোলার মরণের লেখা নেই। ক্রিম, ভ্যানিলা ক্রিম, দাঁড়িয়ে খায়, মোছায় খায়। পারবেন খাইবে নাকি? এত নাম কুয়া হালিলাম লাইবি, আবার নাম লেখানোর দরকার আছে? আর লিখবেন কই আপনি? আপাতত ফ্রিজে রাখি, হ্যাঁ, তারপরে ফুলটা বসে, ঠিক আছে না? তাহলে আমরা যাচ্ছি ফুল এবং পাতা বানানোর জন্য। হ্যাঁ, লাগবো না তো দরজা? ও, দরজা লেগে গেছে। পাতা এবং ফুল, ফুল বানানো হয়েছে, আমি ফুলটা দেখাচ্ছি। ফুল বানানো হয়েছে, এখন পাতা বানানো দরকার। পাতা এখান থেকেও নেওয়া যেতে পারে, সেটা না নিয়ে ফুলটা দেখাই। অরেঞ্জ ফ্লাওয়ার, এটার সাথে গ্রিন লিভ যাবে। অরেঞ্জ ফ্লাওয়ার, কি গ্রান! এই যে এখানে আছে সাদাটা, হ্যাঁ, ওই প্যাকেটের সাদাটা, সাদাটার সাথে আমরা ফুল বানিয়ে আবার একটু ডেকোরেশনে যাব, সেখান থেকে আবার দেখাবো। টিল দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।